আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনার সামনে হাজির হলাম সেটা হলো আমার এতে দেখতেছেন এটা একটা বস্তার মধ্যে আমি সবজি গাছ লাগিয়েছিলাম সবজি খাওয়ার পরে এই মাটি আবার পুনরায় গাছ লাগানোর জন্য প্রস্তুত করব সেটাই কীভাবে করব আজকে সেটাই দেখাবো আমরা যখন টবে মাটি লাগ গাছ লাগাই ওই গাছ মারা দেওয়ার পরে বা সবজি শেষ হওয়ার পরে গাছকে এই মাটিকে যদি পুনরায় আমরা টবে লাগানোর জন্য উপযুক্ত করতে না পাই তাহলে ওই 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 মাটি থেকে কোনো কাঙ্ক্ষিত ফলন পাবেন না তো আমি আজকে দেখাবো দেখেন এই যে আমি এই গাছটা এই মাটিগুলা পুনরায় রেডি প্রস্তুত করব তার আগে যেটা করতে হবে আমাকে এই যে এখান থেকে শিকড় বাকড়গুলা একটু আলাদা করে নিতে হবে আগে আমার যে গাছের শিকড় ছিল এই শিকড়গুলো একটু আলাদা করে নিতে হবে এই যে শিকড়গুলো একটু আলাদা করে নিতে হবে বন্ধুরা আমার মোটামুটি শিকড় পরিষ্কার করে ফেলছি এখন কাজ হলো একটু শুকাবো এগুলা ভালোভাবে এভাবে মেলে শুকিয়ে শুকিয়ে দিবেন মিনিমাম দু দিন দু দিন হোক তিন দিন হোক ভালোভাবে রোদে শুকাবেন তলে রোদে শুকালে পরে এখান থেকে যে কোনো জীবাণু পাঙ্গাস এগুলো চলে যাবে আমি এভাবে রাখলাম এরপর দেখবেন এই মাটির সাথে আমি কি কি মিস করি কি কি উপাদান দিয়ে মিস করব এবং একেবারে এটাকে আবার কীভাবে প্রক্রিয়া করবো ফোটা আশা করে দেখবেন বন্ধুরা প্রথমে আমি যেটা অ্যাড করব সেটা চুন এক চা পরিমাণ চুন দিয়ে দিব এখানে মাটি আছে মনে করেন যে দুই বালতির পরিমাণ মাটি হবে এখানে দুই বালতি পরিমাণ মাটি হবে দুই বালতির জন্য এক চা চামুচ বা এক বস্তা এক বস্তা মাটি আপনারা হিসেব করবেন এক বস্তা মাটির জন্য এক সাহামুচ চুন আমি কী কী অ্যাড করতে সেটা খেয়াল করবেন চুন এরপর আমি একটু রাসায়নিক সার ইউজ করব ইউরিয়া সার এক চা চামুচ ইউরিয়া সার এক চা চামুচ পটাশ এক সাত চামুচ টিএসপি এটা হলো আমার যে খৈল সরিষার খৈল এটাকে আমি পাউডার করে নিচ্ছি এটা এটা একটু পরিমাণে বেশি হলে কোনো সমস্যা না কারণ রাসায়নিক সারগুলা মেপে মেপে দিচ্ছি কারণ এগুলো রাসায়নিক সার কিন্তু আমি যখন এই যে জৈব কোনো জৈব সার দিব জৈব কম্পোস্ট সার দেব এগুলো কোনো সমস্যা নাই কম বেশি হলে কোনো সমস্যা নাই এগুলো আমরা একশো গ্রামের মতো দিয়ে দেব যেহেতু আমার মাটিগুলো আগে টবে ব্যবহার হয়েছে এই মাটির মধ্যে খাবার খুব কম এখানে আমি খাবার দিতে হবে বেশি করি যখন আমরা নতুন মাটি তৈরি করব ওই ওই মাটিতে খাবার একটু কম হলে সমস্যা না কিন্তু এই মাটিতে এই মাটির মধ্যে কোনো খাবার নাই শুধু একদম শোষা আছে আছে কোনো খাবার নাই তো সেই জন্য আমরা একটু এখানে খাবার দিতে হবে বেশি করি আমি একশো গ্রাম সরিষার খোল দিয়ে দিলাম এরপরে মোস্ট ইম্পর্টেন্ট এটা হলো হাঁড়ের গুঁড়া এগুলো আপনারা সহজে পাবেন অনলাইনে অনেকগুলো অনলাইনে এগুলো সেল করে হার্ডের গুঁড়া এগুলো খুব সহজে পাবেন অনলাইনে এই আমি একশো গ্রাম হার্ডের গুঁড়া দিয়ে দিলাম একশো গ্রাম হার্ডওয়ের গুঁড়া দিয়ে দিলাম আমার তৈরি করা কুইক কম্পোস্ট এটাও আমি এক দুশো গ্রাম পরিমাণ দিয়ে দিলাম আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হলটা মুরগির বিষ্ঠা এগুলো যে কোনো যত বেশি না এগুলো মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে উপকারী যে জিনিস পশা গোবর এক বস্তা মাটির সাথে আমরা সাধারণত নিয়ম হলো তিন বস্তা পচা গোবর আমি যদি কোকোপিট ইউজ করি তাহলে এক বস্তা কমে যাবে দুই বস্তা গোবর গোবর এক বস্তা মাটি দুই বস্তা গোবর এবং এক বস্তা কোকোপিট দিলে সবচেয়ে ভালো আর যদি কোকোপিট না পান তাহলে তিন বস্তা গোবর সার দিয়ে দেবেন গোবর সার যত বেশি ব্যবহার করবেন মাটির জন্য তত ভালো পচা গোবরের মধ্যে এগুলা থাকতে পারে এগুলা ফেলে দিবেন এগুলো কামড় দেয় না সাধারণত ঠান্ডা জায়গা থাকে ক্ষতি করবে না এগুলা দেখছেন জিনিসটা কামড় দিচ্ছে না ওগুলো বয় পাওয়ার কিছু নাই এগুলা কামড় দিবে না এই দিতে সাইডটা হলো কোকোপিট আমি কোকোপিট ইউজ করতেছি আপনারা যদি কোকোপিট না থাকে চাউলের কুড়া ইউজ করতে পারেন কাঠের কুড়া ইউজ করতে পারেন তবে সবচেয়ে ভালো কোকোপিট ইউজ করা আমি কি কি উপাদান এখানে অ্যাড করছি করব না আপনার ইচ্ছা করলে ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝে যাবেন আমি এখানে কী কী ইউ ইউজ করছি ব্যবহার করা মাটির সাথে এগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে এই মাটির সাথে এই মাটি থেকে কাঙ্ক্ষিত ফলন পাবো না বন্ধুরা এর যেটা অ্যাড করবো কার্বোপুরাণ এটা ইউজ করবো কারণ এটা ব্যবহার করা মাটি এই মাটির মধ্যে পাঙ্গাস থাকে কিরমি থাকে এবং বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া থাকে এই কার্বোপুরাণটা আমার এই মাটিকে শোধন করার জন্য খুব একটা কার্যকরী আসার এটা কীটনাশক কীটনাশকও বলা দেয় এটাকে রাসায়নিক কীটনাশক তো আমি এটা একটু এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এই কার্বপুরানটা বন্ধুরা এবার এগুলোকে ভালোভাবে একটু মিস করে নেবেন যাতে মাটি প্রত্যেকটা মাটি কণার সাথে সবগুলা জিনিস মিশে যায় ভালোভাবে যেভাবে সেভাবে করলে সবগুলা জিনিস মাটির সাথে মিশে যাবে কোদালি ভাবে নাড়া করলে করলেছেন একদম সবগুলা জিনিস বন্ধুরা এর পরে মাটিগুলাকে ভালোভাবে টু করে এভাবে করে চারপাশটা একটু তুপ তৈরি করে ভালোভাবে এটাকে শক্ত করে এরপরে এভাবে ফলি দিয়ে বা বস্তার ভিতরে ভরে রাখতে পারেন আমি এভাবে করে সাথে রাখি দিব। এখানে একটু কোদাল বা ইট দিয়ে দিবেন এভাবে এটা পনেরো দিন থাকবে পনেরো দিন পরে এ মাটি আপনারা আবার পনেরোভাবে ব্যবহার করতে পারবেন তো তো ধন্যবাদ সবাইকে আশা করি এইভাবে মাটি যদি ব্যবহার তৈরি করেন ব্যবহার করা মা ব্যবহার করা মাটি যদি এইভাবে আপনারা ব্যবহার করেন তাহলে আশা করি ভালো ফলন পাবেন ধন্যবাদ সবাইকে আজকে